क्लास 11 थियोरी पेज नंबर 68 नंबर सिस्टम चैप्टर এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো হেক্সাডেসিমাল বিয়োগ বা হেক্সাডেসিমাল সাবট্রাকশন। আর প্রথমে আমি এক্সাম্পল ওয়ান, এই যে দেখছো এক্সাম্পল ওয়ান, এই অঙ্কটা নিজে করে তোমাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে বুঝিয়ে দেব। তাহলে পেজ 68 মানে আমার পাঠানো পেজ 68, তার এক্সাম্পল ওয়ান আমি বোঝাতে চলেছি হেক্সাডেসিমাল সাবট্রাকশন বা হেক্সাডেসিমাল বিয়োগ। দেখো তোমরা, আমি অঙ্কটা আগে থেকেই সময় বাঁচানোর জন্য এবং ভিডিওর ফাইল সাইজ কমানোর জন্য দেখো কপি করে রেখেছি। এই অঙ্কটার কথাই বলেছিলাম একটু আগে, এক্সাম্পল ওয়ান, সেটা একটা পাতায় আমি কপি করে নিয়েছি। এবার এই অঙ্কটা আমি করব। এই হলো এক্সাম্পল ওয়ান, এই দেখো একটা হেক্সাডেসিমাল নাম্বার বিয়োগ আর একটা হেক্সাডেসিমাল নাম্বার। চলে এলাম সমাধানে, প্রথমে অঙ্কটাকে কপি করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর বারবার বলছি, প্রশ্নপত্র দেখে যখন অঙ্কটা কপি করবে খুব মনোযোগ সহকারে করবে, কারণ এটা আমাদের কমন মিস্টেক হয় যে প্রশ্নপত্র দেখে যখন অঙ্কটা আমরা অ্যান্সার শিটে কপি করি, ওই কপি করার সময় একটা দুটো ডিজিট ভুল লিখে ফেলি। কাজে মেন প্রশ্নপত্র থেকে অ্যান্সার শিটে কপি করার সময় খুব সতর্ক থাকবে। তাহলে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার বিয়োগ, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এবার তোমার কাজ হলো অঙ্কটাকে সাজিয়ে নেওয়া। এই দেখো আমি সাজিয়ে নিয়েছি, এই যে এটা হলো প্রথম হেক্সাডেসিমাল নাম্বার, এটা হলো দ্বিতীয় হেক্সাডেসিমাল নাম্বার, বিয়োগ করতে হবে। আশা করি বুঝে গেছো সাজানোটা। এবার আমি অঙ্কটা শুরু করব। এই বিয়োগ করার সময় আমরা অক্টাল বা বাইনারি বিয়োগের সময় যেমন শিখেছি, বিগ মেথড ব্যবহার করব। আবার বলছি, হেক্সাডেসিমাল বিয়োগের সময়, বাইনারি বিয়োগ এবং অক্টাল বিয়োগের সময় যেমন আমরা শিখেছি, সেরকম বিগ মেথড ব্যবহার করব। অর্থাৎ ওপরের ডিজিটটা যদি নিচের ডিজিটের চেয়ে ছোট হয় বা মানের দিক থেকে ছোট হয়, তাহলে সেটাকে বিগ করে নিতে হবে। আর যদি ওপরের ডিজিটটা নিচের ডিজিটের চেয়ে মানের দিক থেকে বড় হয় বা সমান হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আরেকবার বলে দিচ্ছি, যদি ওপরের ডিজিটটা নিচের ডিজিটের চেয়ে মানের দিক থেকে ছোট হয়, তাহলে সেটাকে মানের দিক থেকে বিগ অর্থাৎ বড় করে নিতে হবে। আর যদি ওপরের ডিজিটটা নিচের ডিজিটের চেয়ে ছোট না হয়, মানে বড় হয় অথবা সমান হয়, তাহলে সরাসরি বিয়োগ করে দিতে হবে। শুরু করছি। দেখো, ওপরে ওয়ান নিচে জিরো, বিয়োগটা ডান দিক থেকে শুরু করতে হয়, তোমরা জানো যে কোনো বিয়োগ অঙ্কেরই নিয়ম, ওপরে ওয়ান নিচে জিরো। তাহলে এটা বিগ, এটা স্মল, অর্থাৎ ভ্যালুর দিক থেকে এটা বড়, এটা ছোট, কোনো সমস্যা নেই, সাধারণ বিয়োগ করে ফেলো। তাহলে ওয়ান মাইনাস জিরো ওয়ান, অর্থাৎ ওয়ান আছে তার থেকে জিরো মাইনাস করা হলো, অর্থাৎ কিছুই মাইনাস করা হলো না, তাহলে ওয়ান পরে রইল। আশা করি বুঝতে পারলে। তার আগের অঙ্কে চলে আসি। ওপরে ফাইভ নিচে এফ, এফ মানে কিন্তু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের এফ মানে ডেসিমাল নাম্বারের কিন্তু 15। আবার বলছি, আমি তোমাদেরকে চার্ট আগেই পাঠিয়েছি ডেসিমাল নাম্বার সিস্টেম ও হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে তুলনা, তাহলে সেই চার্টটা পাশে খুলে রেখে বসো, আর মুখস্থ থাকলে তো খুবই ভালো। এফ মানে হলো
ডেসিমাল নাম্বার সিস্টেমের 15। তাহলে বিয়োগ করার সময় কিন্তু তোমাকে সব ডেসিমাল নাম্বার ধরেই বিয়োগ করতে হবে। তাহলে এটা 5, এটা এফ মানে 15, তার মানে এটা স্মল, এটা বিগ, তাহলে এটাকে বিগ করতে হবে। এবার আবার বলছি, এটা 5, এটা 15, তার মানে এটা স্মল, এটা বিগ, তাহলে এটাকে বিগ করতে হবে। এবার বিগ করার নিয়ম হলো আগের যে ডিজিটটা আছে সেখান থেকে এক ধার করতে হবে, আর ডান দিকের ডিজিটটার সঙ্গে হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16 যোগ করতে হবে। আবার বলছি, বিগ করার নিয়ম হলো বাঁ দিকে যে ডিজিটটা আছে তার থেকে এক ধার করতে হবে, এবং সেই ডিজিটটার ডান দিকে হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16 যোগ করতে হবে। তাহলে আমি এখান থেকে এক ধার করতে গেলাম, তা দেখা গেল এ তো নিজেই জিরো, এক ধার দেওয়ার ক্ষমতা নেই, তখন আমি তার আগের ডিজিটে গেলাম, এ হচ্ছে 5। তাহলে 5 কিন্তু আমাকে এক ধার করতে দেবে। তাহলে 5 থেকে যদি আমি এক ধার করে নিই তাহলে পড়ে রইল 4, অর্থাৎ 5 - 1 = 4। এইবার এর সাথে আমাকে 16 যোগ করতে হবে, মানে হেক্সাডেসিমালের বেস। তাহলে 16 + 0 = 16। আরেকবার চট করে বুঝে নাও, এই 5 থেকে আমি ধার করলাম 1, তাহলে পরে রইল 4, আর এই ডান দিকে অর্থাৎ জিরোর সাথে যোগ হলো হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16। তাহলে 16 + 0 = 16। এইবার আমাকে কিন্তু এইখানে আসতে হবে, এবারও ধার দিতে পারবে, আবার ধার করলাম এর থেকে 1। তাহলে 16 থেকে যদি আমি এক ধার করে নিই পরে রইল 15, আর এর সাথে মানে ওর ডান দিকের সাথে যোগ করতে হবে হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16। তাহলে 16 + 5 = 21। এই জায়গাটা আরেকবার, 16 থেকে আমি ধার করলাম 1, তাহলে পরে রইল 15, আর এই ডান দিকের 5 এর সাথে যোগ করলাম 16 মানে হেক্সাডেসিমালের বেস, তাহলে 16 আর 5 = 21। এবার দেখো, এটা হলো 21, এটা 15, তার মানে এটা বিগ, এটা স্মল, তাই না? এবার দেখো, এটা 21, এটা 15, তার মানে এটা হয়ে গেল বিগ, এটা স্মল। তাহলে 21 - 15 = 6, কারণ 15 আর 6 = 21 হয় তোমরা জানো। আবার বলছি, 21 থেকে 15 মাইনাস করলাম, পড়ে রইল 6। আশা করি বুঝতে পারলে। পাশের, এবার পাশের অঙ্কটা এলাম, এবার লাস্ট ফিগারটা দেখো, লাস্ট ফিগার হচ্ছে 15। এইটা দেখো, আগের ফিগার কেটে দিয়েছি, সবসময় লাস্ট ফিগারটা দেখবেন। তাহলে এটা 15, আর এ, এ মানে হলো হেক্সাডেসিমালের, এ মানে ডেসিমালের 10। তাহলে এটা 15, এটা 10, অর্থাৎ এটা বিগ, এটা স্মল। তাহলে 15 - 10 = 5। আরেকবার বলছি, এটা 15, এটা 10, তাহলে এটা বিগ, এটা স্মল, সরাসরি বিগ করে বিয়োগ করে দাও, 15 - 10 = 5 পরে রইল। আশা করি বুঝতে পারলে। ডেসিমাল পয়েন্টটা যে কলামে আছে সেখানে অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে হবে, তার পাশেরটায় চলে এলাম। এট লাস্ট ভ্যালুটা দেখো, এটা 4, আর এটা সি, সি মানে আমাদের ডেসিমাল নাম্বারের 12 বা 12। আবার বলছি, চার্ট মিলিয়ে দেখো, সি মানে হলো আমাদের ডেসিমাল নাম্বারের 12। তাহলে এটা 4, এটা 12, তাহলে এটা স্মল, এটা বিগ, তাহলে এটাকে বিগ করতে হবে। এবার বিগ করার জন্য আমি বাঁ দিক থেকে বা বাঁ দিকের ডিজিট থেকে ধার করলাম 1। এবার ই মানে কিন্তু ডেসিমাল নাম্বারে 14। আবার বলছি, ই মানে কিন্তু 14 ডেসিমাল নাম্বারে,
তাহলে এখানে 14 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই বা ধার করে নিই তাহলে এখানে পুরো রইল 13 ঠিক আছে তাহলে 14 থেকে আমরা 1 বিয়োগ করলাম বা 1 বড় করলাম ধার করে নিলাম পুরো রইল 13 এবার ডান দিকের ডিজিটের সঙ্গে যোগ করতে হবে 16 অর্থাৎ হেক্সাডেসিমালের বেস তাহলে খেয়াল দেখো বাঁদিক থেকে এক ধার হবে আর ডান দিকে ডিজিটের সঙ্গে 16 যোগ হবে অর্থাৎ হেক্সাডেসিমালের বেস তাহলে 16 প্লাস 4 20 এই আমি 4 কেটে লিখলাম 20 এখানটা চট করে আরেকবার ই মানে হলো 14 14 থেকে আমি ধার করলাম 1 তাহলে পুরো রইল 13 এবার ডান দিকের ডিজিটের সঙ্গে যোগ হবে হেক্সাডেসিমালের 16 অর্থাৎ 16 তাহলে 16 আর 4 20 এবার দেখো এটা 20 এটা 12 মানে এটা বিগ এটা স্মল এবার তো বিয়োগ করতে অসুবিধা নেই 20 মাইনাস 12 বিয়োগ করলে হয় 8 অর্থাৎ 20 থেকে 12 বিয়োগ করলে 8 পড়ে থাকে আশা করি বুঝতে পারলে চলে এলাম তার পাশের অঙ্কটায় আচ্ছা এখানে একটা ব্যাপার আছে লাস্ট ভ্যালু 13 আবার ডি মানেও কিন্তু আমাদের ডেসিমালে 13 চার্ট মিলিয়ে দেখো হেক্সাডেসিমালের ডি ইজ ইকুয়াল টু ডেসিমাল নাম্বারের 13 তাহলে এটাও 13 এটাও 13 তাহলে 13 মাইনাস 13 0 আরেকবার বলছি এটা 13 আর ডি মানে হলো 13 তাহলে 13 মাইনাস 13 0 অর্থাৎ 13 থেকে 13 বিয়োগ করে দেওয়া হলো মানে 13ই নিয়ে নেওয়া হলো 13 থেকে তাহলে পুরো রইল 0 চলে এলাম তার পাশের অঙ্কে বি বি মানে হচ্ছে আমাদের ডেসিমালের 11 বা 11 আর এ মানে হচ্ছে 10 আবার বলছি বি মানে হলো ডেসিমালের 11 আর এ মানে হলো ডেসিমালের 10 তাহলে এটা 11 এটা 10 তাহলে এটা বিগ এটা স্মল এবার তাহলে এখানে বিয়োগ করতে কোনো অসুবিধা নেই 11 মাইনাস 10 1 লাস্ট অঙ্কে বা লাস্ট কলামে আমরা চলে এসেছি এটা 7 এটা 3 অর্থাৎ এটা বিগ এটা স্মল তাহলে তো বিয়োগ করতে অসুবিধা নেই একমাত্র ওপরেরটা যদি ওপরের ডিজিটটা স্মল থাকে তখন তাকে বিগ করে তোমাকে কাজ করতে হয় আর ওপরের ডিজিটটা যদি এমনিতেই বিগ থাকে বা দুটো সমান হয় তাহলে সাধারণ বিয়োগ করলেই হয়ে যায় কোনো রকম আলাদা কোনো প্রসেস করতে হয় না তাহলে 7 এটা 3 অর্থাৎ এটা বিগ এটা স্মল 7 মাইনাস 3 4 অঙ্ক শেষ তোমরা মিলিয়ে নাও এই দেখো মেইন অঙ্কটা তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম 4108.561 এই দেখো তাই আমাদের উত্তর এসেছে 4108.561 আর উত্তর লিখে এটাই হবে উত্তর উত্তর কি করে লিখতে হয় তোমরা শিখে গেছো আর উত্তর লিখে আমি ভিডিওর ফাইল সাইজ বড় করছি না তোমরা জানো যারা বাংলায় লিখছো তারা এরপর লিখবে সুতরাং নির্ণেয় বিয়োগফল বলে এই উত্তরটা লিখবে হোল টু দিবে 16 লিখে অ্যান্সার আর যারা ইংলিশে লিখছ তারা লিখবে দেয়ার ফর দ্য সাবট্রাকশন রেজাল্ট ইজ বলে এই অ্যান্সারটা লিখবে হোল টু দিবে 16 অ্যান্সার এইভাবে উত্তরটা লিখতে হবে ভিডিওটা ভালো করে দেখে নাও এবং তারপর এই অঙ্কটাকেই রাফ খাতায় টুকে নিয়ে নিজে নিজে করার চেষ্টা করো কোথাও আটকে গেলে মেন খাতা থেকে আরেকবার দেখে নিও সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ 68 নম্বর পৃষ্ঠার এক্সাম্পল 1 বুঝিয়ে ভিডিওটি শেষ হলো